শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। অক্টোবরের পাঁচ তারিখে যখন বসবে এই আসর, তখন আজ থেকেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রি অনলাইনে। অনলাইনে টিকিট বিক্রি যখন শুরু হয়ে গেছে, তখন বিশ্বকাপ শুরুর আগে দলগুলো কিভাবে প্রস্তুতি নেবে, কে কার বিপক্ষে অবস্থান নেবে, সেগুলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী 5 অক্টোবর থেকে 19 নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূল পর্ব। সময়ের হিসেবে বাকি আর মাত্র 40 দিন। এর মধ্যেই অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত সময় পার করছে তাদের প্রস্তুতিতে। এবার ICC থেকে প্রকাশ করা হয়েছে, বিশ্বকাপ শুরুর আগে ভারতের 3টি স্টেডিয়ামে 4 দিনে মোট 10টি প্রস্তুতি ম্যাচের আয়োজনের চূড়ান্ত তালিকায়। ICC-র পক্ষ থেকে জানানো হয়েছে প্রস্তুতি পর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির। বাংলাদেশ সময় দুপুর 2:30 শুরু হবে প্রত্যেকটা ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে 15 জনের সকলকেই খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। 3 অক্টোবরের ম্যাচগুলো শেষে 4 অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রথম প্রস্তুতি ম্যাচ 29 সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, সেটি হবে গৌহাটিতে। 29 সেপ্টেম্বর আরও একটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। রয়েছে একই দিনে আরও একটি ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার। 29 সেপ্টেম্বর 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে 30 সেপ্টেম্বর হবে 2টি ম্যাচ, ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে এবং অস্ট্রেলিয়া খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। অক্টোবরের 2 তারিখ হবে আরও 2টি ম্যাচ, বাংলাদেশ খেলবে এবার ইংল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সবশেষ প্রস্তুতি ম্যাচ অক্টোবরের 3 তারিখ, এদিন হবে 3টি ম্যাচ, আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ভারত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেষ প্রস্তুতি ম্যাচ 3 অক্টোবরের পরে 5 অক্টোবরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক বিশ্বকাপের আসর, যেখানে 2023-এর এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অংশগ্রহণ করবে 10টি দল, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং স্বাগতিক ভারত সহ বাকি 8 দল মিলে জমজমাট এই আসরের জন্য অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা বিশ্বব্যাপী।